রক্তের সব গ্লুকোজ বা চিনিকে ভাঙতে শরীরের ব্যর্থতাই হলো ডায়াবেটিস। এটি এমন এক শারীরিক অবস্থা যা বয়ে বেড়াতে হয় সারা জীবনের জন্য। মানুষের পরিবর্তিত জীবনযাপন পদ্ধতি ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়িয়ে চললেও সবথেকে আশঙ্কার বিষয়টি হচ্ছে আক্রান্তদের অর্ধেকেরও বেশি সচেতন নন রোগটি সম্পর্কে। ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা 58 বছরের রহিমা বেগম তেমনই একজন। দীর্ঘ 14 বছর ধরে দেহে ডায়াবেটিস বহন করে চললেও টানা 9 বছর ছিলেন চিকিৎসার বাইরে। আমি তো ডরে আইনো, ওই যে ক্যালাস করাইছে দে, ডরে আইলে বকাবাইতে করবো, এই ডরে আইনো। এই ভুলটা আর কেউ না করে, আমার দেখো না, আমার তো আপনারা দেখাইবেন, দেখাইবেন না। এ তো গেল রোগীর উদাসীনতায় রোগের ভয়াবহতার বিষয়টি, এর বাইরে আছে পারিবারিক অসহযোগিতাও। 70 বছরের বৃদ্ধা হাফিজা খাতুন 20 বছর ধরে ডায়াবেটিক রোগী। দীর্ঘ পথ পরিক্রমার এই পর্যায়ে এসে অনেকটাই মুখ ফুরিয়ে নিয়েছেন পরিবারের সদস্যরা। জিয়ার করেন নাতিরে যে 3 বার লই আইলাম, আজ খাইল না, একলা পড়াইছে বাবা, বইরে বইরে যাব নাকি। তবে করোনাকালের দীর্ঘ ঘরবন্দী জীবনে বেড়েছে ডায়াবেটিস আক্রান্তদের জটিলতা। সংক্রমণ ভীতি ও যানবাহন সংকটে হাসপাতালগুলোতেও ছিল না কাঙ্ক্ষিত রোগীর সংখ্যা। আমাদের টোটাল বেড সংখ্যা ইনডোরে 715। গত বছর প্রথম যে ঢেউ আমার লোয়েস্ট রোগী ছিল 26টা আউট অফ 715, আর এখন আমাদের আউটডোরে 3000 জায়গায় এখন একটু বেড়েছে, ঈদের পরে বেড়েছে, বাট যে সময় খুব খারাপ অবস্থা ছিল আউটডোরে আমাদের 100টা রোগী হতো না। পাশাপাশি নজির আছে কোভিড রোগী সুস্থ হয়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার। এক্ষেত্রে অনেকেই বুঝে উঠতে পারেন না নিজের ডায়াবেটিসের লক্ষণ বা আক্রান্তের বিষয়টি। হাত পায়ে বল পাই না, বল শক্তি পাচ্ছি না, বিল্ডিং এর তালা বাইলে শরীর আগায় না। চিকিৎসকরা বলছেন ডায়াবেটিক রোগীর যে কোনো সংক্রমণ হলে বেড়ে যায় স্ট্রেস হরমোন, ফলে রক্তে গ্লুকোজ বৃদ্ধি পায় ও স্নায়ুবিক নিয়ন্ত্রণ কমে যায়। ডায়াবেটিস রোগী যদি কোভিড আক্রান্ত হয় তাহলে এটার মারাত্মক আকার ধারণ করে, আইসিইউতে তাদের ভর্তি হওয়ার সংখ্যাও বেশি, হার বেশি, আর মৃত্যু হারও কিন্তু ডায়াবেটিস রোগীদের অনেক বেশি হয়। চিকিৎসকরা বলছেন দুর্যোগ, মহামারী কিংবা যত বড় জটিল পরিস্থিতি আসুক না কেন, বন্ধ রাখা যাবে না নিয়মতান্ত্রিক জীবনযাপন। করোনা করে ডায়াবেটিস রোগীরা বলে আমরা লকডাউনে বেরোতে পারিনি, বেরোতে না পারলেও তার চেয়ে সুস্থ থাকতে গেলে কিছুটা তার কায়িক পরিশ্রম এক্সারসাইজ দরকার, সেটা এই সময় অ্যাডাপ্ট করে তার করে নেওয়ার কথা। তো উঠতে না পারলেও তো ঘরের মধ্যে তো এক্সারসাইজ করে, স্কিপিং করা যায়, কথার কথা বলছে, বারান্দায় হাঁটতে পারে, ছাদে হাঁটতে পারে। এদিকে সাম্প্রতিক সময়ে বয়স্কদের পাশাপাশি আশঙ্কাজনক হারে কম বয়সীদেরও ডায়াবেটিসে আক্রান্তের খবর বাড়াচ্ছে উদ্বেগ। তথ্য প্রযুক্তির জালবন্দি জীবনে জাঙ্ক ফুড আসক্তি ও খেলাধুলার প্রবণতা কমে যাওয়া এমন পরিস্থিতির জন্য দায়ী। উঠতি বয়সের ছেলেমেয়েরা মনে করে ফাস্টফুড না খেলে জীবনটাই বৃথা। তারপরে কী বলে, খেলাধুলা মানে কম্পিউটার নিয়ে খেলাধুলা, ধুলা বলে যে খেলবে কেন, তাই না? কিন্তু সুস্থ সবল থাকতে গেলে যে মানুষকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, কায়িক পরিশ্রম কিছু করতে হবে। একজন ডায়াবেটিক রোগীর একই সঙ্গে অনেক রোগের ঝুঁকি থাকে যা তাদের করোনার ঝুঁকিও বাড়িয়ে দেয় কয়েক গুণ। আর তাই কালক্ষেপ না করে যত দ্রুত সম্ভব ডায়াবেটিসে আক্রান্তদের করোনার টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্দি বাড়িতে, সঙ্গে আছি আমি রাশেদ বাপ্পি। অনুষ্ঠানের শুরুতেই প্রচারিত প্রতিবেদনটি দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালে ডায়াবেটিস। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক পাঠান, ডায়াবেটিস ও হরমোন বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, এবং আছেন ডাক্তার ফারিয়া আফসানা, সহকারী অধ্যাপক ডায়াবেটিস ও হরমোন বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বদ্দি বাড়িতে। কথা না বাড়িয়ে শুরুতেই যাচ্ছে আলোচনায়। স্যার ফারুক পাঠান, স্যার আপনার কাছে একটু জানতে চাই ডায়াবেটিস কি, কেন হয়, সহজ করে যদি দর্শকদের জন্য একটু বলতেন। ডায়াবেটিস একটা বিপাকক্রিয়াজনিত সমস্যা, এখানে রক্তের শর্করা অধিক হয়ে যায়, যেমন এটিকে বলি রক্তের শর্করা যখন অধিক হয় তখন আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস বলি। শরীরে যদি ইনসুলিন যেখানে তৈরি হয় যে অগ্নাশয় প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াসে যদি আমরা ইনসুলিন তৈরি কম হয় বা তৈরি নাও হয়, তার সাথে যদি ইনসুলিনের যেটুকু তৈরি হয় কাজ করতে না পারে, তাহলে দুইটা সামগ্রিকভাবে চিন্তা করে রক্তের শর্করা অধিক হতে পারে। একজন সাধারণ মানুষ কীভাবে বুঝবেন, কী লক্ষণগুলো দেখলে তিনি বুঝতে পারবেন যে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন? যখন রক্তের শর্করা অধিক হয় তখন রোগীরা অনেকভাবে বুঝতে পারে। এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বই থাকি বহুমূত্র বাংলায় শব্দ হিসাবে, যখন সুগার অনেক হাই হয় সেক্ষেত্রে হয় যে অধিগতিক পিপাসা লাগে, প্রচুর পানি খাচ্ছেন, প্রচুর পরিমাণে প্রস্রাব হচ্ছে, ঘন ঘন এবং অধিক পরিমাণে প্রস্রাব হচ্ছে,
ক্ষুধা খুব বেশি পায় তাদের, অতিরিক্ত খাবারও খাচ্ছেন কিন্তু খাবার খাওয়া সত্ত্বেও ওজন ঠিক রাখতে পারছে না, ওজন কমে যাচ্ছে, শরীরটা দুর্বল, কোনো কিছু করতে ইচ্ছা করে না। এগুলি হলো একটা সাধারণ অর্থে বহুমূত্র রোগীদের মেইন লক্ষণগুলি হয়। তবে এটা জানা দরকার বর্তমানে সিচুয়েশনে সবার তো সুগার অনেক হাই হয় না, অল্প অল্প সুগার হাই হয়, মডারেটলি হাই হয়, তাই কিন্তু অনেক সময় লক্ষণ থাকে না। লক্ষণ ছাড়াও কিন্তু অনেক ডায়াবেটিস রোগী আমাদের কাছে আসছে যারা কোনো সিমটমস নাই, তাদের কোনো সমস্যাই নাই কিন্তু ভুগতেছে ডায়াবেটিস রোগী। কিন্তু মানব শরীরে সুগারের স্বাভাবিক মাত্রা কত? সবার স্বাভাবিক মাত্রা যেটা হয় আমরা খালি পেটে যেটা বলি 3.5 থেকে 5.5 আমরা বলি মিলিমোল হিসাবে বলি এটা সুগার। আর খাবার পরে যাই খাই না কেন কোনো অবস্থাতে 7.8 মিলিমোলের উপরে কখনো যাবে না। যখনই এর বেশি যাবে ফাস্টিং অবস্থায় বেশি যাবে, যেমন ফাস্টিং অবস্থা 7-এর উপর যখন যায় মিলিমোল, এবং খাবার পরে এটা গ্লুকোজ খাই বা অন্য কিছু খাবার খাই, খাবার পরে যদি দেখি 11.1-এর উপরে আছে তখন বলবো আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে। আচ্ছা ডাক্তার ফারিয়া আফসান, আপনার কাছে একটু জানতে চাই করোনার এই সময় ডায়াবেটিক রোগীদের কী কী জটিলতা দেখতে পাচ্ছেন? দীর্ঘ একটা সময় কিন্তু ঘরবন্দি অবস্থায় তারা কাটিয়েছেন, চিকিৎসকের শরণাপন্ন অনেকে হতে পারেননি দীর্ঘ সময় ধরে, এর জটিলতাগুলো কি এখন কি পর্যায়ে দেখছেন? ধন্যবাদ প্রশ্নের জন্য। করোনার জন্য যদি বলি, প্রথমেই যেটা চলে আসে একটা হচ্ছে যখন একজন ডায়াবেটিক ব্যক্তি কোভিডে আক্রান্ত হয় বা করোনায় আক্রান্ত হয় তখন তার ডায়াবেটিসটা খুব অনিয়ন্ত্রিত হয়ে যায়, এটা একটা। আর আরেকটা যেটা বললেন, এই করোনাকালীন সময়ে যে ডায়াবেটিস ব্যক্তিটা বাসায় আছেন বা আইসোলেশনে আছেন বা কোয়ারেন্টাইনে আছেন, তার জন্য এই আমরা ডায়াবেটিসের যে মেইন ট্রিটমেন্টটা ডিসিপ্লিন মেনে চলতে বলি, খাবার একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে বলি, হাঁটতে বলি, এইটার সময় অনেক সময় তারা ঠিকমতো মেনে চলতে পারে না। কিন্তু তার মধ্যেও আমরা সবসময়ই তাকে অ্যাডভাইস দিই যে বাইরে গিয়ে হয়তো বা উনি রেগুলার এক্সারসাইজ করতে পারছেন না, কিন্তু বাসার মধ্যেই যেই এক্সারসাইজটা করা সম্ভব বা হাঁটা সম্ভব সেটা যেন কন্টিনিউ করেন, তাহলে অতিরিক্ত মাত্রায় যে ডায়াবেটিস বেড়ে যাওয়া সেটার সম্ভাবনা থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে করোনার সময় সবারই একটা ধারণা যে ইমিউনিটি বাড়ানোর জন্য প্রচুর পরিমাণ ফল বা মিষ্টি জাতীয় খাবার এগুলি খাওয়ার প্রয়োজন। ডায়াবেটিস ব্যক্তিদের জন্য কিন্তু অবশ্যই তার ব্যালেন্স যে ডায়েটটা আছে তার জন্য যে ডায়েট প্ল্যানটা আছে এটা অবশ্যই মেনে চলতে হবে, সেটা মেনেই কিন্তু সে ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত রাখতে পারবে। এবং যদি কোভিডে আক্রান্ত হন তবুও ডায়াবেটিসজনিত বা ডায়াবেটিস বেড়ে যাওয়ার জন্য যে জটিলতা সেটার থেকে কিন্তু অনেক অংশে মুক্ত থাকতে পারবেন। সেক্ষেত্রে ডায়াবেটিক রোগীর করোনামুক্ত থাকার জন্য কী কী পন্থা বলবো? করোনামুক্ত থাকার জন্য আসলে ডায়াবেটিক নন ডায়াবেটিক সবার জন্য একই বলবো, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরতে হবে, বারবার হাত ধুতে হবে, এই বেসিক যে নিয়মগুলি এগুলি সবার জন্য একই। কিন্তু ডায়াবেটিস ব্যক্তিদের জন্য অতিরিক্ত সচেতনতা হতে হবে যে ডায়াবেটিস যেন সবসময় সুনিয়ন্ত্রিত থাকে। ধন্যবাদ আপনাকে। স্যার আপনার কাছে জানতে চাই, দীর্ঘ সময় কিন্তু আমরা দেখেছি যে ডায়াবেটিক হাসপাতাল বারডেম জেনারেল হাসপাতাল সেখানে কিন্তু অনেক রোগী আসেন, কিন্তু করোনার সময়টাতে একটা সময় কিন্তু সেরকম রোগী হয়নি, এখন কিন্তু আবার রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু এই যে দীর্ঘ সময় রোগীর সংখ্যা কম ছিল আর এখন বাড়ছে, এখন যারা আসছেন তাদের মধ্যে কেমন জটিলতা দেখতে পাচ্ছেন? অনিয়ন্ত্রিত সুগার নিয়ে কিন্তু অনেকে আসছেন, কেন অনিয়ন্ত্রিত সুগার সুদূর প্রসারীভাবে কমপ্লিকেশন তো অবশ্যই আসবে। এবং কিছু দেখেছি যেটা যখন কোভিড আক্রান্ত কালীন তো আমাদের একটা প্যানিক অ্যাটাক, এমন একটা প্যানিক সবার ভিতরে আছে, স্ট্রেস আছে, ডায়াবেটিস রোগীদের ভিতরে স্ট্রেস থাকবে, কারণ সে জানে যে ডায়াবেটিস রোগী যদি আমি হিসাবে তুমি করোনা আক্রান্ত হই আমার সমস্যাগুলো অনেক জটিল হবে অন্য মানুষের তুলনায়, কারণ এই যেটা প্যানিক সৃষ্টি যা হয় কখন আমি আক্রান্ত হই আমি জানি না বুঝি না, তো এই যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন তার সুগারকে অনিয়ন্ত্রিত রাখছে এবং সে বাসায় অনেকদিন অনিয়ন্ত্রিত থাকছে, এটা তো প্রভাব পড়বে। অনেক রোগী আছে এই অনিয়ন্ত্রিত হওয়ার কারণে আমাদের হাসপাতালে আসছে, ইভেনকি কোভিড আক্রান্ত চলনে। সো এইগুলি বেশি কিন্তু সুদূর প্রসারী যে জিনিসটা সেটা আমরা এখনও পর্যন্ত আমরা পারবো না, কারণ আমাদের সেই সিস্টেম আমাদের নাই। আচ্ছা ডায়াবেটিক রোগীর টিকা করোনা টিকা গ্রহণ আসলে কতটা অগ্রাধিকার হওয়া উচিত? ধন্যবাদ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা ডায়াবেটিস রোগী আমাদের সবসময় জিজ্ঞাসা করেন আমি টিকা দিতে পারবো কি পারবো না। এটা কিন্তু যেহেতু ডায়াবেটিস সাথে সংক্রামক ব্যাধির একটা যোগসূত্র আছে, যে কোনো সংক্রামক ব্যাধি সেটা ব্যাকটেরিয়াল হোক যে এখন কোভিডে আক্রান্ত হোক বা ইনফ্লুয়েঞ্জা হোক নিউমোনিয়া হোক, সব ধরনের সংক্রামক ব্যাধির আক্রান্ত হলে তার কিন্তু জটিলতা কিন্তু মারাত্মক আকার ধারণ করে ডায়াবেটিস রোগীদের, বিশেষ করে অনিয়ন্ত্রিত থাকলে আরও বেশি হয়। এই জন্য বলা হয়ে থাকে যে কোনো টিকা, যে কোনো সংক্রামক ব্যাধির টিকা ডায়াবেটিস রোগীদের অগ্রাধিকার, যেটা নিউমোনিয়া হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, যেসব টিকা আমরা দিয়ে থাকি ছোটোবেলা সেটাও তো দিবেনই। এখন এটা ভাইরাস যেটা আসছে কোভিডের যেটা প্যান্ডেমিক চলছে তারও টিকা বেরিয়েছে, এতে ডায়াবেটিস রোগী অবশ্যই টিকা দিবেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে নিষেধ যেটা বলা হয় শুধু সুগার যদি খুব বেশি অনিয়ন্ত্রিত থাকে, যদি শরীরে কোনো ইনফেকশন থাকে অথবা উনি এখন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন এক মুহূর্তে
তারা কিন্তু পারবে না, কিন্তু নিয়ন্ত্রণ করে সুস্থ হয়ে আপনি আবার টিকা দিতে পারবেন। টিকা দেওয়া যাবে। ধন্যবাদ স্যার। ম্যাম, আপনার কাছে একটু জানবো যে একটা সময় আমরা ধারণা করতাম বা ধারণা করা হতো, সাধারণ মানুষ বুঝতেন যে একটু বয়স হলে ডায়াবেটিক আক্রান্ত হয় মানুষ, কিন্তু এখনকার পরিস্থিতিতে অনেকটা বদলেছে, তরুণদের মধ্যেও দেখা যাচ্ছে, 25-এর পর থেকে অনেকের হয়ে যাচ্ছে, আসলে কারণটা কি? যদি একটু সিম্পলি বলতে চাই, শুধু 25-এর পর না, কিন্তু আমরা কিন্তু এখন বাচ্চাদের ক্ষেত্রেও অনেক ডায়াবেটিস পাচ্ছি। এইটার কারণ আমি যদি প্রধান দুইটা কারণ বলতে চাই তাহলে হচ্ছে ওজন আধিক্য বা ওবেসিটি একটা কারণ, আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। আমরা যদি বাচ্চাদের স্কুল থেকে শুরু করি, তাদের আগের যে স্কুলের এনভায়রনমেন্টটা ছিল, খেলাধুলার জায়গা ছিল বা অ্যাক্টিভিটির জায়গা ছিল, সেটা কিন্তু অনেকটাই লিমিটেড হয়ে গেছে। এবং বাচ্চারা, বিশেষ করে গত 1-1.5 বছরের কথা যদি বলি, সবাই কিন্তু বাসায় আছেন, অনলাইনে ক্লাস করছেন বা পড়ালেখা করছেন, এবং বাচ্চাদের রিক্রিয়েশন বা অ্যাক্টিভিটি কিন্তু ওই কম্পিউটার গেমস বা এগুলির মধ্যেই সীমাবদ্ধ, খুব ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না। ইয়াংদের ক্ষেত্রেও বলবো যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি আমাদের কিন্তু আরবানাইজেশনের জন্য অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যে কাজটা আগে ফিজিক্যাল লেবার দিয়ে করতাম, এখন অনেকটাই ইনস্ট্রুমেন্টাল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হচ্ছে, সিডেন্টারি এই লাইফস্টাইলটার জন্য ওজন বাড়ছে এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বাড়ছে বাচ্চাদের মধ্যে। কিন্তু অভিভাবকদের মধ্যে সচেতনতা কতটুকু দেখছেন, নিজের সন্তানকে ডায়াবেটিস মুক্ত রাখার জন্য আসলে সচেতন কতটুকু অভিভাবক? সচেতন আরও হতে হবে আমি বলবো আর কি, কারণ হচ্ছে ছোটোবেলার থেকেই যদি ওবেসিটিটা আমরা প্রিভেন্ট করতে না পারি, শুধু ডায়াবেটিস না, ডায়াবেটিসের সাথে আরও যেসব নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা চিন্তা করি, যেমন হাইপারটেনশন বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, কোলেস্টেরল বেশি হওয়া, এগুলিও কিন্তু ছোটো বয়স থেকেই হতে শুরু করে দেয়। সুতরাং অবশ্যই অভিভাবকদের এই ব্যাপারে সচেতন হতে হবে। আচ্ছা, একজন নারী চিকিৎসক হিসেবে আপনার কাছে জানতে চাই, নারীরা কতটুকু ডায়াবেটিস নিয়ে সচেতন? আমরা এমনও দেখেছি যে ঘরের পুরুষ সদস্যটি সকালবেলা হাঁটতে বেরিয়েছেন, কিন্তু নারী সদস্য তিনি হচ্ছে নাস্তা তৈরি করছেন বা পরিবারের অন্যদের জন্য, তিনি কিন্তু সেই অধিকারটুকু পাচ্ছেন না। এখানে আমি বলবো আসলে ফ্যামিলি লেভেল থেকেই অ্যাওয়ারনেসটা আসতে হবে, যে তাকেও সুযোগ দিতে হবে যে তারও একটা সময় বের করে হাঁটতে যেতে হবে। যখন ফ্যামিলির ওই পুরুষ মেম্বারটি হাঁটতে যাচ্ছেন, তখন তার মহিলাকেও সাথে নিয়ে যেতে হবে, বা ওয়াইফ বা বোন বা যিনি আছেন ওনাকেও অবশ্যই স্পেস দিতে হবে বা টাইম দিতে হবে, যে ওনাকেও এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজটা করতে হবে। একইভাবে পুরুষ সদস্য যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মগুলি মানবেন, সেভাবে মহিলাকেও সুযোগ পেতে হবে আসলে, যে তার কাজের ফাঁকে তাকে সময় করে নিতে হবে তার নিজের যত্ন নেওয়ার জন্য, একই সঙ্গে পরিবারের সবারই স্বাস্থ্য সচেতন থাকার জন্য। একটা বিরাট বিষয়, কারণ হলো ডায়াবেটিস আক্রান্ত মানে হলো একটা পরিবার আক্রান্ত, এতে পরিবারের প্রতিটি সদস্য, বাপ মা বলেন, ভাই বোন বলেন, ছেলে মেয়ে বলেন, সবার কিন্তু এটা সজাগ দৃষ্টি রাখতে হবে। এই আমরা এই জন্য স্লোগান আছে এটা, পরিবার ডায়াবেটিস প্রভাবটা কী আসতেছে। যখন একজন ডায়াবেটিস আক্রান্ত হন পরিবারের, তখন সে জানে যে আমরা কী করতে হবে না করতে হবে, পরিবার অন্য সদস্য সে বিষয়ে সজাগ থাকতে হবে, এবং তাকে সজাগ থাকতে হবে পরিবার প্রত্যেকটি সদস্য যে আমার ডায়াবেটিস যাতে না হয় আমি কী করতে পারি। এই যে আলোচনাটা করা, খাবার টেবিলে হইতে পারে, খাবার টেবিলে পরে হইতে পারে, প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একদিন যদি আমরা সবাই মিলে বসে আলোচনা করি যে আমাকে সুস্থ থাকতে হলে কী করা দরকার, বাপ মা তো আছে, ইনফ্লুয়েন্স তো আসবে, এবং সন্তানের ভুলগুলো ধরিয়ে দেওয়া, দীর্ঘ সময় কম্পিউটারের মধ্যে আসক্ত না থেকে একটু মাঠে যাওয়া, এনকারেজ করা, ফাস্টফুডে যাইও না, ফাস্টফুড খাওয়াটা তোমার জন্য ভালো নয় কারণ ওজন বাড়বে, সুষমা খাদ্য কী এই সম্বন্ধে জানা, তুমি যাও, তুমি কম্পিউটারতে দেখতেছো, কম্পিউটার তুমি গিয়ে দেখো সুষমা খাদ্য বলতে কী বোঝায়, তুমি সেটা খাওয়ার চিন্তা করো, অথবা আমাকে বলো তুমি এই খাওয়ার খাচ্ছ, সুষমা খাদ্য খেতে চাচ্ছি, এটা আমাকে দেন। অর্থাৎ এইভাবে সজাগ, ইন্টারনেটে অনলাইনে অনেক ধরনের জ্ঞান অর্জনের পাশাপাশি এই সুস্থ থাকার জন্য জ্ঞান অর্জন করতে হবে, আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট, পরিবারের অন্য অন্য সদস্যের সাথে আদান প্রদান করাটা ইম্পর্টেন্ট, তাহলে সজাগটা আসবে, আমার অ্যাওয়ারনেসটা গ্রো করবে। স্যার, দীর্ঘদিন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ রাখা না যায়, সেক্ষেত্রে শরীরের কোন কোন অঙ্গ কী কীভাবে ক্ষতির মুখে পড়তে পারে? অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যখন হয় তখন দুইভাবে হতে পারে, একটা হলো তাৎক্ষণিক কর্তৃক কিছু জটিলতা সৃষ্টি হয়, সুগার অনেক হাই হয়ে অজ্ঞান অবস্থা চলে যায়, এমন এটা দুইভাবে হতে পারে, বয়স্কদের হতে পারে, সুশিশুদের হতে পারে, ডায়াবেটিক কমা বলি আমরা এটা একটা বলি। আরেকটা হয় যে একুইট, মানে তাৎক্ষণিক জটিলতা হয়, যেটা হয় সঙ্গে সঙ্গে খুব রেপিডলি, সেটা হলো সুগার কমে যাওয়াটা, এটা কিন্তু ডায়াবেটিস জনিত কারণে নয়, এটা হলো আমাদের ট্রিটমেন্টের বিভিন্ন জটিলতার কারণে জিনিসগুলি হতে পারে, রোগীর কারণে হতে পারে, ডাক্তারের কারণে হতে পারে, সুগার ফল করা। আর যেটা আপনি যেটা বুঝতে চাচ্ছেন সেটা হলো সুদূর প্রসারী অনেকদিন থাকার কারণে তার প্রভাবটা কী হবে, নিয়ন্ত্রণ না থাকার কারণে। বেসিক্যালি যে কোনো কমপ্লিকেশন ডায়াবেটিসের জন্য হয়, রক্তে শিরায় পরিবর্তন হয়, আমাদের শরীরে শিরা অনেক শিরা আছে, বড় বড় শিরা আছে, মধ্যম ধরনের শিরা আছে, ছোটো ছোটো কৈশিক নালি আছে আমার শরীরে, তারই মতো বিস্তৃত হয়ে আছে, বড় বড় শিরাতে কী হয় পরিবর্তন হওয়ার কারণে
রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ে এই শিরার পরিবর্তন কারণে, তার ওয়ালে পরিবর্তন কারণে। বাধা মানে যদি আমার রক্ত জমাট বাঁধা হয় তাহলে কী হবে, রক্তের ফ্লো কমে যাবে। যেমন বড় বড় শিরা হার্টের আসছে, রক্তের ফ্লো কমে গেলো আমরা বলি হার্ট অ্যাটাক কই। ব্রেনেতে মনে আসছে রক্ত শিরা যদি ফ্লো কমে যায় বন্ধ হয়ে যায় তাহলে স্ট্রোক বলি, পক্ষাতে ছাতে আসতেছে। আর পায়ের শিরা যদি বন্ধ হয়ে যায় আমরা পা পচন ধরে গ্যাংগ্রিন হয়, পা কাটতে হয়। এছাড়া আমাদের শরীরে অনেক কৌশিক নালী আছে, ক্যাপিলারি বলি, কিডনিতে আছে, চোখে আছে, নার্ভে আছে, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আছে, যেসব জায়গায় কৌশিক নালী অতিরিক্ত আছে, অনেক বেশি আছে। যেমন কিডনি প্রচুর কৌশিক নালী, চোখে প্রচুর কৌশিক নালী, নার্ভে প্রচুর কৌশিক নালী, এই কৌশিক নালী যদি পরিবর্তন হয়, যদি ব্লক হয়ে যায়, সাপটার সাপ্লাই কমে যায়, তাহলে কিডনি বেলায় একই কথা হবে, আমরা কিডনি ফাংশন কমে গেছে বলি। আবার চোখে কথা বলি, চোখে রেটিনাতে পরিবর্তন হয়, রেটিনা পরিবর্তন হয়ে চোখ ব্লাইন্ডনেস হওয়া আর ছানি পড়া ব্লাইন্ডনেস কিন্তু এক না। ছানি হলে তো আমি লেন্স বদলাই দিলাম আমার ট্রিটমেন্ট, কিন্তু রেটিনা পরিবর্তন হলে তো আর কিছু করা থাকে না। তেমনি নার্ভেরও তাই একই অবস্থা, শরীর তো নার্ভ অনেক বেশি আছে, নার্ভে তো রক্তের সাপ্লাই লাগে, এই সাপ্লাইগুলি বন্ধ হয়ে যায়, জ্বালা পোড়া করে অবশ অবশ হইতে পারে, অনেক কিছু আসবে। সো প্রত্যেকটা শিরা উপশিরায় আমার পরিবর্তন আসবে ডায়াবেটিসজনিত কারণে। অর্থাৎ আমি এক কথাই বলি, মাথার চুল থেকে শুরু করে পায়ে পাতা পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেক জায়গাতেই এই সুদূরপ্রসারী প্রভাব পড়বে যদি অনিয়ন্ত্রিত থাকে ডায়াবেটিস। ধন্যবাদ স্যার। ম্যাম, আপনার কাছে একটু জানবো, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, নারীর গর্ভকালীন ডায়াবেটিস, এই সম্পর্কে একটু যদি বলেন। গর্ভকালীন ডায়াবেটিস বলতে আসলে যে মহিলার আগে কখনো জানা ছিল না যে তার ডায়াবেটিস আছে এবং প্রেগনেন্সির সময়ই প্রথম ডায়াবেটিস ধরা পড়লো, তাকেই আমরা বলি গর্ভকালীন ডায়াবেটিস। এবং এখন কিন্তু আমরা এটাই বলে থাকি আসলে যে কোনো মহিলাই কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তারা তো অবশ্যই যে কোনো মহিলাই প্রেগনেন্সিতে অবশ্যই ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা করে নেবেন। এবং তার থেকেও আমি ইম্পর্ট্যান্ট বলবো যে প্রিকনসেপশন বা গর্ভকালীন পূর্ব যে সেবাটা, এটা যেন প্রত্যেক মহিলা পায় যার ডায়াবেটিস আছে বা নাই। এমন অনেক আমরা মহিলা পাই যাদের ডায়াবেটিস জানা নাই কিন্তু সে টেস্টও করে নাই, কারণ আমরা স্যারের কাছ থেকে একটু আগে শুনেছি যে লক্ষণগুলি কী কী, অনেক সময় কিন্তু কোনো লক্ষণ ছাড়াও কিন্তু ডায়াবেটিস নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে প্রত্যেক মহিলারই উচিত যখন প্রেগনেন্সি প্ল্যান করছে তখন অবশ্যই ডায়াবেটিস আছে কিনা অন্যান্য পরীক্ষার সাথে এটাও দেখে নেওয়া উচিত। যদি তার ডায়াবেটিস থেকে থাকে এই সময় ধরা পড়ে অবশ্যই সুনিয়ন্ত্রিত রেখে তারপর প্রেগনেন্সি প্ল্যান করা উচিত। আর যার এই সময় ধরা পড়লো না তার প্রেগনেন্সির প্রথম ভিজিটে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে তার ডায়াবেটিসটা আছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমরা যেহেতু মায়ের এবং বাচ্চার জটিলতাগুলি প্রতিরোধ করতে চাই সেই জন্য অবশ্যই ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত রাখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে সন্তান জন্মের পরে কী কী ধরনের জটিলতা থাকতে পারে যদি মায়ের গর্ভকালীন ডায়াবেটিসটা হয়ে যায়? হ্যাঁ, এখানে একটুখানি খেয়াল করতে হবে, আমরা মার যখন ডায়াবেটিস হয়েই গেল প্রথম আমাদের টার্গেট হবে যেন ডায়াবেটিসটা সুনিয়ন্ত্রিত থাকে। না হলে কিন্তু শুধু পড়ে না, গর্ভকালীন সময় মায়ের কিছু জটিলতা হতে পারে, বাচ্চার কিছু জটিলতা হতে পারে, ডেলিভারির সময় বাচ্চার জটিলতা হতে পারে, ব্লাড সুগার বেশি কমে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, বিভিন্ন জন্মগত ত্রুটি, এগুলি নিয়ে জন্ম হতে পারে। আর যদি সবই আমরা সুনিয়ন্ত্রিত রাখি তারপরেও একটা রিস্ক থেকে যায় যে ভবিষ্যতে এই বাচ্চাটা বড় হয়ে কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। সুতরাং মায়ের আমাদের একটা টার্গেট হবে যেন প্রেগনেন্সি ডায়াবেটিস না হয়, সেই ব্যাপারে একটা প্রতিরোধ সম্বন্ধে একটা নলেজ দেয়া। আচ্ছা, সন্তান জন্মের পরে কি মায়ের ডায়াবেটিস সেরে যায়? এটা দুই রকম হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস যাদের থাকে কিছু অংশ তারা ডেলিভারির পরে একদমই নর্মাল চলে আসে, তাদের ডায়াবেটিস থাকে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই মহিলারই কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যান্যদের থেকে অনেক বেশি, সুতরাং লাইফস্টাইল যে মডিফিকেশনটা সেটা তার কিন্তু সবসময়ই কন্টিনিউ করতে হবে। স্যার, আপনার কাছে সবথেকে জানার যে আগ্রহের যে জায়গাটা আজকে সেটি হচ্ছে, অনেকের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে কিটো ডায়েট নামে এক ধরনের ডায়েট করছেন এবং তারা দীর্ঘদিন ডায়াবেটিস আক্রান্ত, একই সঙ্গে হচ্ছে তিনি ইনসুলিন নেন, ওষুধ নেন, তিনি কিটো ডায়েট করে একটা পর্যায়ে গিয়ে বলেন যে আমার এসব কিছুই লাগছে না, আসলে এটা কতটুকু বিজ্ঞানসম্মত? ধরুন কিটো ডায়েট মানে একটা নির্দিষ্ট টাইপ অফ ডায়েট আমরা দিয়ে থাকি, আর একটা সাধারণ মানুষ বলি বা ডায়াবেটিস বলি, দুজনের ক্ষেত্রেই বলছি একই কথা, কিটো ডায়েট কোনো কথা যেটা আসলো, অনেক সাধারণ মানুষও কিটো ডায়েট ফলো করছে, ডায়াবেটিস সুগিরে কিটো ডায়েট ফলো করছে। ডায়েট মানে কিন্তু আমাকে ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য, ডায়েট মানেও সুষম খাদ্য, এটা অ্যাপ্লিকেবল ফর এভরিবডি। আমি ডায়াবেটিস হলেও না হলেও আমার সুষম খাদ্য খেতে হবে, অর্থাৎ প্রত্যেকটি খাদ্য উপাদান সুস্বাস্থ্য রক্ষার জন্য প্রত্যেকটি খাদ্য উপাদান থাকতে হবে, না তো খাদ্য উপাদান থাকতো না। WHO হিসাবে আমার প্রত্যেকটি খাদ্য উপাদান আমার নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট কোয়ালিটি থাকতে হবে, আমার স্নেহ বলেন, প্রোটিন বলেন, আমার কার্বোহাইড্রেট বলেন, খনিজ লবণ বলেন,
সবই থাকতে হবে, তাহলে আমি সুস্বাস্থ্য থাকবো, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমার অসুখ বিসুখিত হবে না। কিন্তু কিটো ডায়েটে বললে কী, আমি অনেক খাবার কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি, একটা পার্টিকুলার আমি একটা মানে ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি, তাতে কিন্তু আমার কার্বোহাইড্রেট নাই, তাহলে কার্বোহাইড্রেট যদি না অনেকদিন না থাকে, আমি যদি ফ্যাট খেয়ে থাকি, তাহলে কিন্তু আমার বডির উপর বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই অবশ্যই আসবে। এবং ডায়াবেটিস রোগী তাহলে চলবে না, আমার ইন্টারন্যাশনাল যেটা আমার সাইন্টিফিক ওয়েট হয়, আমার 50% to 60% কার্বোহাইড্রেট থাকতে হবে, 20% প্রোটিন থাকতে হবে, রেস্ট ফ্যাট ফ্যাট থাকতে হবে, আমার এটা মেটাবলিজমের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে অনেকদিন তো কিটো ডায়েট আমরা করি, তাহলে কী হবে, একটা নির্দিষ্ট পরিমাণ রক্তের প্রক্রিয়া আসবে, রাসায়নিক প্রক্রিয়া আসবে, তাতে কিন্তু আমার বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ফ্রম দ্য ব্রেন থেকে শুরু করে সব হার্ট থেকে শুরু করে নার্ভ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু এটা প্রভাব অবশ্যই আসবে। সো পৃথিবী কোথাও কিন্তু কিটো ডায়েট রিকমেন্ডেড না অ্যাজ এ সুষম খাদ্য হিসেবে। সো এটা সুষম খাদ্য আমরা স্কুলে পড়িয়ে আসছি, যেমন কথা না, এটা প্রত্যেক রোগী সুষম খাদ্য খেলে রোগ আমার প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণ থাকবে। তো সেক্ষেত্রে কি কিটো ডায়েট করতে আপনি ই করছেন? আমি কখনো আমরা সাজেশন করি না, পৃথিবীর কেউ কিটো ডায়েট সাজেশন করে না। প্রত্যেকের কথা হলো একটাই, আমি রোগ হোক বা রোগ না হোক ব্যালেন্স ডায়েট খাও। আচ্ছা স্যার, একটু সাম্প্রতিক সময় সব থেকে আলোচিত বিষয় ব্ল্যাক ফাঙ্গাস, রাইট? এটা ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কতটা প্রভাব পড়ে? ধন্যবাদ, এটা খুব প্রচলিত বর্তমান সময়কার একটা প্রশ্ন আলোচনা, যে ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু আগেও ছিল, এটা আমাদের মানে প্যানিক হওয়ার কোনো বিষয় না। ব্ল্যাক ফাঙ্গাস মানে একটা ফাঙ্গাস ইনফেকশন, যেটা আমাদের বলি এটাকে আপনার হলো মিকোর মাইকোসিস ইনফেকশন, এটা আগে অনেক আগেও ছিল, এখনও আছে। কাদের বেলায় হয়? সবার বেলা হবে না, যেখানে ইমিউনো কম্প্রোমাইজ, আমার ইমিউন সিস্টেম খুব ডিস্টার্ব হয়েছে, সিভিয়ারলি এফেক্টেড হয়েছে, সেই ক্ষেত্রে তাদের বেলায় এটা হতে পারে। যেমন ডায়াবেটিস আমাদের আনকন্ট্রোল থাকলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কমে যায়, কোভিড নিজেই কিন্তু আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমাই দিচ্ছে। তারপরে যদি আমরা সব ওষুধপত্র ব্যবহার করছি, যখন আমরা কোভিড আক্রান্ত হই, স্টেরয়েড অনেকে ইউজ করছেন, বিভিন্ন আপনার অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করছি আমরা, কেমন এই ড্রাগগুলো আমার ইমিউন সিস্টেমকে আরও দুর্বল করছে, মরার উপর খারার গা, তাহলে টোটালি সিভিয়ার আমার ইমিউন সিস্টেম ডেফিসিয়েন্সি আসছে। শুধু খালি ডায়াবেটিস নয়, অন্য ইমিউন ডেফিসিয়েন্সি ডিজিজ যেগুলি আছে, এইচআইভি বলেন, ক্যান্সারের রোগী বলেন, ট্রান্সপ্লান্টের রোগী বলেন, যারা ইমিউন সাপ্রেসিভ ড্রাগ খাচ্ছে, প্রত্যেকে বলেন কিন্তু আমার এই ধরনের ফাঙ্গাস ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। কেমন শুধু খালি ডায়াবেটিস রোগী নয়, যেহেতু আমরা এখন ডায়াবেটিস রোগীদের দেখতেছি যারা স্টেরয়েড খাচ্ছে, অনেকদিন যাবৎ খাচ্ছে, কোভিড আক্রান্ত রোগীদের ইমিউন সিস্টেমে গণ্ডগোল হওয়ার কারণে এই যে ধরনের অপরচুনিস ফাঙ্গাসগুলি আমাদের আক্রান্ত হচ্ছে, বেশি হচ্ছে, কারণ আমরা যেভাবে ট্রিটমেন্ট করছি কোভিড আক্রান্ত হওয়ার কারণে এবং ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার কারণে, স্টেরয়েড যথাযথ ইউজ করার কারণে এটা একটা বিরাট ফ্যাক্টর। তাছাড়া আমরা হাইজিন মেনটেন করছি না, হসপিটালে বলেন আমরা পার্সোনাল ইউজ করছি না, আমরা একটা মাস্ক যা পরে আসছি সার্জিক্যাল মাস্ক, এটা এক মাস দেবতে ব্যবহার করে চলতেছে, চেঞ্জ করছে না, কাপড়ে মাস্ক প্রতিদিন চেঞ্জ করতে হবে, সার্জিক্যাল মাস্ক প্রতিদিন চেঞ্জ করতে হবে, N95 যদি হয় তিন চার দিনের বেশি ইউজ করবো না, হাত সাবান দিয়ে পার্সোনাল আমরা সব পার্সোনাল মেনটেন করবো, হাইজিন মেনটেন করবো, এগুলো। আর একটা হসপিটালে বেশি হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের যে অক্সিজেন আমরা ইউজ করছি, অক্সিজেন তো একটা পানির মাধ্যমে যায়, যদি আমরা স্টেরাইল পানি না ইউজ না করি, আমরা ট্যাপের পানি ইউজ করছি, কেমন অনেকেই আছে, এটা কিন্তু সত্য কথা যে আমি ইন্ডিয়ার অনেকগুলি দেখেছি, ওদের কিন্তু ওই যে ট্যাপের পানি জানতাম, সিস্টার চিন্তা করে যে আমি কোথাও স্টেরাইল পানি পাবো, একটা ট্যাপের মধ্যে দিয়ে অক্সিজেন সাপ্লাই দিই, কেমন অক্সিজেন সিলিন্ডার যেটুকু আছে অথবা যে পাইপগুলি আছে যে আমার কতটুকু আমার এটা জীবাণুমুক্ত আছে সেটাও খেয়াল করছি না। তাই বিভিন্ন কারণে আরও একটু যারা আছে, যারা ডায়াবেটিস রোগী, ইমিউনো কম্প্রোমাইজ রোগী, তাদের এমন জায়গা যাওয়া উচিত না যেখানে এই যত ফাঙ্গাস স্পোর তৈরি হয়, ডেড ডিকিং পর প্রোডাক্ট, কাউডাং, পশুপক্ষী বিষটা, ড্যাম্প এরিয়া যেখানে আমার এই স্পোরগুলি বেশি হয়, এগুলো এড়িয়ে চলা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ বদ্দি বাড়িতে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সুস্থ ও নিরোগ থাকা প্রতিটি মানুষের জন্যই বড় চ্যালেঞ্জ, আর তাই শুধুমাত্র ডায়াবেটিক কিংবা অন্য রোগে আক্রান্তদের জন্য নয়, সবার জন্যই প্রয়োজন নিয়মিত শরীরচর্চা, কায়িক শ্রম, পরিমিত খাবার গ্রহণ এবং নিজের শারীরিক ওজনের দিকে খেয়াল রাখা। আজ এ পর্যন্তই, আগামী বুধবার একই সময়ে হাজির হবে বদ্দি বাড়ি নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।